हेलो एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल। आज आमार चैनलेर पक्ष थेके आपनादेर के निये एसेछि शीतकालीन फुल गादा फुलेर चाष एवं गादा फुलेर बागान देखानोर जन्य। देखुन कत सुंदर गादा फुलेर चाष करा हुएछे। एखाने अनेक जत्न करा हुएछे एई गाछगुलोते। প্রচুর পরিমাণে সকালে বিকেলে পানি দেওয়া হয় এবং এখানে সার দেওয়া হয়েছে। সার দেওয়া হয়েছে বলে গাছগুলো কত সতেজ হয়েছে আপনারা নিজেরা চোখে দেখেই বুঝতে পারছেন। অনেক ভালো পরিচর্যা করা হয়েছে এই বাগানটাতে। তো শীতকালীন ফুল বলতে আমরা প্রথমেই গাঁদা ফুলকেই বুঝে থাকি। কিসের জন্য? কারণ হলো গাঁদা ফুল এত সুন্দর হয় শীতকালে এবং পরিচর্যাটিও খুব সহজ। আর আমাদের প্রতিটা বাড়ির আঙিনায় বা টবে আমরা সবাই কম বেশি গাঁদা ফুলের চাষ লাগিয়ে করে থাকি প্রতি শীতেই। যারা ফুলপ্রেমী তাদের জন্য তো কোনো কথাই নেই, তারা প্রতি বছর এই গাঁদা ফুলের চাষ করেন। প্রতি বছরই শীতকালে নানা রঙের ফুলের চাষ করা হয়। তাই দেখুন আজ আমি আপনাদেরকে এই গাঁদা ফুলের বাগানটি দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে এখানে সানফ্লাওয়ার ফুলগুলো। পাশাপাশি শীতকালীন ফুলের মধ্যেই পড়ে এগুলো। সারা বছর যদিও হয়, তারপরেও শীতকালে একটু খুব সুন্দর হয়। আর বাড়ির আঙিনায় বারান্দায় অথবা ছাদে আপনারা টবেও লাগাতে পারেন নানা রঙের ফুল। দেখুন কত সুন্দর লাল রঙের, তারপর সাদা কালার, বেগুনি কালার, সব ধরনের। এটাও টকটকে লাল একদম। আর টবগুলিও সাজানো হয়েছে অনেক সুন্দর করে। এই যে এই গাছ, এই ফুলগুলি হচ্ছে সাদা রঙের। বিভিন্ন রঙের ফুলগুলো এখানে লাগানো হয়েছে। এগুলো দেখেন, এই গাছগুলোর গোড়াতে দেখাই যাচ্ছে এখানে প্রচুর পরিমাণে জৈব সার দেওয়া হয়েছে। দেখুন কত সুন্দর হালকা বেগুনি এবং সাদার শেড, অনেক সুন্দর। এই কালারটি কিন্তু আমার প্রচণ্ড পছন্দ, খুবই পছন্দ এই রংটি। নানা রঙের এই একটি ফুলই দেখেন কত রকমের হয়েছে, লাল, সাদা, তারপর বেগুনি, কিছু অপরাজিতা গাছের ফুলের মতো। দেখুন অনেক সুন্দর চমৎকার বেগুনি ফুল, এগুলো অসাধারণ। এগুলো টবে ঝুলিয়ে রাখা হয়েছে, খুব চমৎকার। আমার কাছে খুবই ভালো লাগছে, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। এখানে কিছু টকটকে লাল রং, টকটকে লাল রঙের ফুল লাগানো হয়েছে। দেখুন এই গাছগুলো প্রচুর পরিচর্যা করা হয়েছে, সার দেওয়া হয়েছে অনেক। গাছের পাতাগুলো এবং ফুলের কালার দেখে বোঝা যাচ্ছে প্রকৃতি কিন্তু আমাদের নানা রকমের রং দিয়েছেন। আর সেই ফুলগুলো দেখেই বোঝা যাচ্ছে যে প্রকৃতি থেকে আমরা কত ধরনের কালার পেয়ে থাকি। আর এই পাশটাতে কিছু গাঁদা ফুলের গাছ লাগানো হয়েছে, সেখানে ফুল হয়েছে। দেখুন কত সুন্দর, প্রত্যেকটা ফুল সতেজ, দেখতে খুবই সুন্দর, অসাধারণ সুন্দর হয়েছে, চমৎকার। গাছের পাতাগুলো এবং গাছের ফুলগুলো দেখে বুঝতে পারছেন কি পরিমাণ পরিচর্যা করা হয় এই গাছগুলোতে প্রতিদিন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে এই বাগানটা দেখে। আমার কিন্তু খুবই ভালো লেগেছে। আমি পরবর্তীতে আপনাদের আরও অনেক সুন্দর সুন্দর বাগান দেখাবো আমার এই চ্যানেলটির মাধ্যমে। আশা করছি আপনারা আমার এই চ্যানেলের পাশেই থাকবেন। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আশা করছি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে পাশেই থাকবেন। এরপর আমি একটি ছাদ বাগান করেছি, সেটা পরবর্তী ভিডিওতে দেখাবো।
আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।